ওয়েলকাম টু বাঙালি রান্না। আমরা সবাই লাল শাক খেতে খুবই পছন্দ করি, কারণ খেতে খুবই টেস্টি এবং হেলথের জন্য খুবই ভালো। তাই আজকে আমরা কিভাবে এই লাল শাক রান্না করতে হয় সেটা শেখাবো। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এক্সিস্টিং ও নিউ রান্নার রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটি চলে যাই। পাঁচশো গ্রাম লাল শাক কেটে নেওয়া হয়েছে, চার কোয়া রসুন কেটে নেওয়া হয়েছে, একটা পেঁয়াজ, 100 গ্রাম মটরশুঁটি, চারটে কাঁচা লঙ্কা মাঝখানে কেটে নেওয়া হয়েছে, আধা চামচ হলুদের গুঁড়ো, 7 বোতল নুন, আধা চামচ কালো জিরে, চারটে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে স্বাদ বৃদ্ধি ও গন্ধ বৃদ্ধির জন্য, পরিমাণ মতো তেলে, তেলটা একটু গরম হয়ে গেলে আমরা শুকনো লঙ্কাগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, সাথে সাথে ভাজা হয়ে যাবে। হয়ে গেলে এগুলোকে আমরা একটি প্লেটে সংগ্রহ করে রাখবো। এরপরে আমরা আধা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব 4 কোয়ার মতো রসুন, একটা পেঁয়াজ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা লাল শাকগুলো। দেখুন আমাদের পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 4টে কাটা কাঁচা লঙ্কা, টেস্ট বৃদ্ধির জন্য দিয়ে দেব 100 গ্রাম মটরশুঁটি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আধা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প করে জল, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকটা মিশিয়ে দিতে হবে এই মশলা ও মটরশুঁটিগুলোর সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা 5 মিনিট মিডিয়াম আঁচে শাকটা ঢেকে রাখবো। দেখুন আমাদের শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা 1 থেকে 1.5 মিনিট শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। চুলোর আঁচ মিডিয়াম থেকে লো আঁচে করে দিতে হবে। আপনারা যারা লাল শাক ছাড়া অন্য অন্য শাক খেতে পছন্দ করেন তাদের জন্য আমাদের রয়েছে মূলো শাক ও পালং শাকের রেসিপি, রয়েছে বিভিন্ন রাইস, যেমন রয়েছে ভেজিটেবল রাইস, পোলাও, ইলিশ পোলাও রেসিপি, বিভিন্ন পিঠে নাড়ু ও মোয়া রেসিপি, রয়েছে স্পেশাল মশালা চায়ের রেসিপি, রয়েছে আলু পনির, চিলি পনির ও সয়াবিন বিরিয়ানির রেসিপি, আরও রয়েছে রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি রোস্ট ও চিকেন অন্থন। এইসব রেসিপি ভিডিওগুলো দেখার লিঙ্ক আমরা আমাদের ভিডিওটি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন হয়ে গেল খুবই টেস্টি ও হেলদি লাল শাক। আমাদের ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে আমরা আমাদের লাল শাকটাকে খুব সুন্দর করে পরিবেশন করব। যদি আমাদের রান্নার রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান যে কীরকম লাগলো ভিডিওটি, অবশ্যই রেসিপি ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে যেন তারা তাদের বাড়িতে এরকম টেস্টি ও হেলদি লাল শাক তৈরি করতে পারে। এছাড়া আমাদের বাঙালি রান্নার টিমকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে আমাদের চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটা অন করে দিন, তাহলে আমাদের কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপনি রান্নার রেসিপি ভিডিও হচ্ছে ধনেপাতা দিয়ে পাকোড়া। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।